আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত মেটেন বাংলার আমি নাজনীন নাহার বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে ইউরোপীয় ইউনিয়নের কাছে চিঠি লিখেছেন ইউরোপীয় পার্লামেন্টের ছয় সদস্য নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে ইউরোপীয় ইউনিয়ন এ বিষয়ে ভূমিকা নেবে বলেও প্রত্যাশা করেন তারা ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোরেলের কাছে ওই চিঠি পাঠানো হয় সোমবার চিঠিতে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন সম্পর্ক উদ্বেগের কথাও জানান পার্লামেন্ট সদস্যরা চিঠিতে স্বাক্ষর করেছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভান স্টাফানেক মাইকেলা সোজ ড্রোভা অ্যান্ড্রে চেপ কারেন মেলচিওর জাভিয়ার এন এর আরটি ও হেইডি হাউটালা অসুস্থ বোধ করায় আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাত দুইটার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে হাসপাতালের কেবিনে আছেন তিনি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান রাত বারোটায় দলীয় চেয়ারপারসনের অসুস্থতার খবর শুনে অন্যান্য নেতাদের সাথে তার বাসভবনে দেখা করতে যান এরপর ব্যক্তিগত চিকিৎসকের সাথে কথা বল বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয় তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত কিছু জানাতে চাননি ওই চিকিৎসকরা এর আগে গত মাসেও পাঁচ দিন ওই হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন বেগম খালেদা জিয়া ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট সোশ্যাল জাস্টিস ফর অল শীর্ষ সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে আজ সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল দশটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি সুইজারল্যান্ড সময় বিকেল সাড়ে পাঁচটায় জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর অবতরণের কথা রয়েছে এ সফরে কাল বুধবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার সি এর প্রধান ফ্লিফো গ্র্যান্ডির সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী পরে প্যালাইস ডি সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেন বার্সেটের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে তার সেখানে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে একই দিন বিকালে প্যালাইস ডি নেশনসে ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট দু হাজার প্লেনারি সেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপুল ভোটের ব্যবধানে খুলনা ও বরিশালের মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের দুই প্রার্থী এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে টানা দ্বিতীয়বার বিজয়ী হলেন নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেক তিনি পেয়েছেন এক লাখ চুয়ান্ন হাজার আটশো ভোট মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এ নিয়ে তৃতীয় দফায় খুলনার নগর পিতা নির্বাচিত হলেন তার নিকটতম প্রতি আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ তিনি পেয়েছেন সাতাশি হাজার আটশো আট ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পেয়েছেন তেত্রিশ হাজার আটশো আঠাশ ভোট যুদ্ধ বিধ্বস্ত সুদানের রাজধানী খার্তুম থেকে জীবন নিয়ে বট সুদানে পালিয়ে এলেও কাটাচ্ছেন আটকে পড়া একশো পঞ্চাশ বাংলাদেশে তাদের মাথা গোজার ঠাই নেই কয়েকদিন ধরে খাবার এমনকি পানিও নেই পরিস্থিতিতে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন তারা বিপদে পড়া এসব বাংলাদেশের কাছ থেকে টাকা মোবাইল ফোন সহ সবকিছু লুটে নিয়েছে স্থানীয়রা এখন জীবন ঝুঁকিতে আছেন তারা ওই বাংলাদেশিরা জানান সুদানের প্রত্যন্ত এলাকা থাকায় দেশে ফেরার জন্য সময় মতো নিবন্ধন করতে পারেননি এখন দেশে ফিরতে সরকারের কাছে আকুতি জানিয়েছেন তারা আমি বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে আমাদের প্রবাসী সুদান থেকে এক থেকে দেড়শো লোক এখন তৈরি আছে নেটওয়ার্কের বাইরে ছিল অনেক লোক হার্টুম ইন্দুরমান সুদানে কোনো নেটওয়ার্ক ছিল না এই কারণে কারোর সাথে যোগাযোগ পড়তে পারে নাই আসতে পারে নাই এখন এই লোকগুলা পরশুদানে আছে এখন এম্বাসি তো কোনো দায়িত্ব বার নিতেছে না ঢাকা মহানগরে এবার মোট পনেরোটি অস্থায়ী কোরবানির পশুর হাটের ইজারা চূড়ান্ত করেছে দুই সিটি কর্পোরেশন উত্তরে আটটি এবং দক্ষিণে সাতটি হাট বসবে খিলগাঁও আর কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন দুটি হাটের অনুমতি দেওয়া হলেও এখনো ইজারাদার নির্ধারিত হয়নি নির্দিষ্ট জায়গা ছাড়া সড়ক বন্ধ করে কোনো হাট বসতে না দেওয়ার কথা জানিয়েছেন দুই মেয়র নজিবুর রহমানের রিপোর্ট কোরবানির ঈদ উপলক্ষে প্রস্তুতি শুরু হয়েছে ঢাকার পনেরোটি পশুর হাটের চলছে হাসিল কক্ষ প্রধান ফটক নির্মাণের কাজ উত্তর সিটি এলাকার ভাটারা দিয়াবাড়ি মিরপুর বাড্ডা আফতাবনগর বসিলা কাওলা তেজগাঁও কাচকুরা এলাকায় বসবে আটটি হাট সরকার নির্ধারিত মূল্যের প্রায় দ্বিগুণের বেশি দামে এসব হাট ইজারা নিয়েছেন ব্যবসায়ী ও ক্ষমতাসীন দলের নেতারা আটটি হাট থেকে উত্তর সিটি পাবে সতেরো কোটি টাকা দক্ষিণ সিটিতেও দ্বিগুণ মূল্যে ইজারা দেওয়া হয়েছে সাতটি হাটের পুরান ঢাকার বাজারে এবার বসছে না কোরবানির হাট তবে হাজারিবাগ লেদার কলেজ পোস্তগলা ম্যারাদিয়া দনিয়া ধোলাইখাল রহমতগঞ্জ আমুলিয়া এলাকা থেকে কোরবানির পশু কিনতে পারবেন মানুষ খিলগাঁও ও কমলাপুর এলাকার দুটি হাটের ইজারা হয়নি এখনও মোট সাতটি হাট থেকে সিটি কর্পোরেশনের আয় হচ্ছে ২০ কোটি টাকার বেশি নির্ধারিত সময়ের আগে হাট না বসানো সহ বেশ কিছু নির্দেশনা হয়েছে বলে জানান দক্ষিণের মেয়র কোরবানির বর্জ্য দ্রুত অপসারণেও দেয়া হয়েছে কঠোর নির্দেশনা আমাদের কেন্দ্রীয়ভাবে নগর ভবনে আমরা নিয়ন্ত্রণ কক্ষ করব আমাদের ম্যাজিস্ট্রেট এবং কর্মকর্তাদেরকে আমরা হাটকেন্দ্রিক আলাদাভাবে দায়িত্ব দিয়ে নিয়োজিত আমরা করবো বিশেষ করে কোনোরকম কোনো খেলার মাঠে কোনো হাট গরু কোনো পশু ঢুকানো যাবে না এটা আমরা একদম খুবই কঠোরভাবে দেখছি উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম বলছেন ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধা দিতে এবার ক্যাশলেস সেবার দিকে মনোযোগ দিচ্ছে উত্তর সিটি কর্পোরেশন গরু নিয়ে আসা কিন্তু বিরাট বড় একটা হ্যাসেল এরপর আবার ক্যাশ টাকা নিয়ে যাওয়াটা কিন্তু আরও বড় একটি হ্যাসেল সুতরাং তাদের জন্য আমরা একটি কর্নার রাখছি প্রায় আটটি পশুর হাটে আমরা এই আছে। এই নাম হবে স্মার্ট বাংলাদেশ স্মার্ট হার্ট সেইটার মাধ্যমে আমাদের ট্রানজেকশনটাও কোনো ক্যাশ টাকার ট্রানজেকশনটা হবে না গত বছর গাপতুলি ও সারুলিয়া ছাড়া মোট একুশটি অস্থায়ী হাট বসেছিল রাজধানী জুড়ে এবার তা কমেছে এছাড়াও চতুর্থবারের মতো অনলাইন পশুর হাট পরিচালনা করবে উত্তর সিটি কর্পোরেশন নজিবুর রহমান এটিএন বাংলা ঢাকা কোরবানির ঈদকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার বিভিন্ন খামারে চলছে পশু হৃষ্টপুষ্ট করার কাজ খামারিরা জানিয়েছেন গো খাদ্যের ঊর্ধ্বগতিতে বেড়েছে খামারের ব্যয় সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আসা নিয়েও শঙ্কায় রয়েছেন তারা ব্রাহ্মণ বাড়িয়া প্রতিনিধি ইসাক সুমনের রিপোর্ট জানাচ্ছেন খায়রুল ইসলাম জেলায় কোরবানির পশুর চাহিদা প্রায় এক লাখ চল্লিশ হাজার বিভিন্ন খামারে কোরবানির জন্য প্রস্তুত লক্ষাধিক পশু ছোট বড় মিলিয়ে পনেরো হাজারেরও বেশি খামারে দিনরাত চলছে প্রাকৃতিক উপায়ে পশু হৃষ্টপুষ্ট করার কাজ স্থানীয়ভাবে উৎপাদিত পশু দিয়েই জেলার চাহিদা মেটানো সম্ভব বলে আশা করছেন খামারিরা তারা জানিয়েছেন গোখাদ্যের দাম বেড়েছে শতকরায় তিরিশ ভাগ প্রতিটি গরু আগে সাত থেকে আট হাজার টাকায় লালন পালন করা গেলেও তা এখন বেড়ে দাঁড়িয়েছে চোদ্দ থেকে পনেরো হাজার টাকায় ভারত থেকে অবৈধ পথে কোরবানির পশু আশা ঠেকাতে পারলে লোকসান কিছুটা কাটিয়ে ওঠার আশা তাদের এদিকে স্টেট ওয়েডের ব্যবহার রোধে উপজেলা পর্যায়ে উঠান বৈঠক করে খামারিদের হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছে জেলা প্রাণী সম্পদ বিভাগ প্রচুর পরিমাণে দেশীয় গুরু চাহিদা দেশীয়গুরি চাহিদাকে গুরুবানের চাহিদা পূরণ করা সম্ভব গুরুবাসা বিক্রি করার জন্য একটু টেনশন করতেছে টেনশনের এই যে হাতের প্রিয় অবস্থা হয় খাবারের দাম বেশি এনে প্রায় লাল লালিত ফালিত করতে অনেক টাকা পয়সা সরকারের কাছে জোর দাবি সরকার যেন নিজ আমদানি না করেন এবং বসার দিয়ে চূড়ায় প্রতিযোগিত যাতে কোনো গুরু মহিষ না আসতে পারে ওইদিকে যেন একটু খেয়াল রাখেন খাবারেরকে বিভিন্নভাবে উৎসাহিত করে যে কোনোভাবেই যেন কৃত্রিম উপায়ে কেউ মোটা তাজা না করে যেটা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এরকম প্রশিক্ষণ দেওয়া আছে অন্যদিকে খামারিদের স্বার্থ রক্ষায় অবৈধ পথে আসা কোরবানির পশু বিক্রয় বন্ধে হাটগুলোতে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে প্রশাসন পশুর হাতে যেন জাল টাকা সরাসরি না হয় সে বিষয়ে তো এই বিষয়ে আমাদের পোশাকে পুলিশ থাকবে এবং সাদা পোশাকে পুলিশ থাকবে এছাড়া গরুর হাটে যাতে অবৈধ পথে আসা গরু কিংবা চোরাই বিক্রি হতে না পারে সেই বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা ধরে রাখবো খামারিদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্টরা তৎপর হবেন এমনটাই প্রত্যাশা জেলাবাসীর ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়েও পেঁয়াজ আমদানি হচ্ছে গতকাল বিকেলে দশ মেট্রিক টন পেঁয়াজ আমদানির মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয় আজ সকালে বন্দর থেকে তা খালাস শুরু করেছে আমদানি কারক প্রতিষ্ঠান আখাউর স্থল বন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম জানান বিডিএস কর্পোরেশন নামে ঢাকার একটি প্রতিষ্ঠান আখাউর স্থল বন্দর দিয়ে 200 টন পেঁয়াজ আমদানির জন্য এলসি খুলেছে প্রথম চালানে একটি ট্রাকে এসেছে এই 10 টন পেঁয়াজ যার প্রতি টন আমদানি মূল্য 250 মার্কিন ডলার ধাপে ধাপে এলসির বাকি পেঁয়াজ বন্দরে এসে পৌঁছাবে বলেও জানান তিনি এদিকে পেঁয়াজ আমদানির মাধ্যমে প্রায় 3 মাস পর আবারও সচল হলো আখাউড়া স্থলবন্দরের পণ্য আমদানি বাণিজ্য এবারে আন্তর্জাতিক সংবাদ মধ্য আফ্রিকার দেশ কঙ্গো প্রদেশের অভ্যন্তরীণ একটি বাস্তুচ্যুত শিবিরে জঙ্গি গোষ্ঠীর হামলায় প্রায় অর্ধশত মানুষ নিহত হয়েছে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় এলাকার ওই শরণার্থী শিবিরে রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত এই হামলার ঘটনা ঘটে নামে পরিচিত সশস্ত্র গোষ্ঠীর হামলা চালিয়েছে বলে ধারণা স্থানীয় প্রশাসনের জানা যায় হামলাকারীরা এসে অতর্কিতে গুলি চালানো শুরু করে এছাড়াও পুরিয়েও ছুরিকাঘাত করে মারা হয় অনেককে কিছু মানুষ পালিয়ে বেঁচেছে তবে হামলার পেছনের কারণ জানা যায়নি যদিও দীর্ঘদিন ধরে নিজেদের ক্ষুদ্র জাতি গোষ্ঠীর মধ্যে অধিকার রক্ষা একে অপরকে হামলা চালিয়ে আসছে সন্ত্রাসীরা তারা সেনাবাহিনীর কড়া শাসন থেকে মুক্তি চায় বলে এর আগে জানিয়েছে হামলার স্থানটি ওই প্রদেশের জাতিসংঘের শান্তিরক্ষা ঘাঁটির মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত দর্শক এবার জানাব ইস্পাহানি শেয়ার বাজারের খবর শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন করা যাবে রেকর্ড ডেটের কারণে পনেরো জুন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে এদিকে একই কারণে আজ জি কেউ বলপের ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে দর্শক ছিল এখনকার মতো সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা ধন্যবাদ সবাইকে